আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম অঞ্চলের প্রচলিত ভীষণ জনপ্রিয় একটি খাবার খুদের ভাত বা বউ ভাত আমরা শহরের মানুষেরা এই খাবারটি তেমন একটা খাই না কিন্তু গ্রামের মানুষ এই খাবারটা ভীষণ পছন্দ করে ভীষণ জনপ্রিয় একটি খাবার এই গ্রামের প্রায় সব মানুষই এই খাবারটি খুব আনন্দ করে মজা করে খায় তো আমরা শহরের মানুষেরা হঠাৎ করে একদিন এই খাবারটা খেতেই পারি তাই না তো আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। চলুন দেখি আমার এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে তো এখানে আমি খুদ নিয়েছি এই খুদগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নেব তো পানি ঝরিয়ে নিলে চালগুলো একদম ঝরঝরা হয়ে যাবে তো এখানে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি চারটি শুকনো মরিচ এখানে লবণ জিরা এক টেবিল চামচ আছে আদা রসুন পেস্ট একটি তেজপাতা ছেড়ে টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে রসুন এবং পেঁয়াজ কুচি আর নিয়েছি সরিষার তেল এখন আমি চুলায় রান্না বসিয়ে দেব তো আমি একটি হাড়িতে প্রথমে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি চারটি মরিচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি শুকনো মরিচটা একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে এখন দিয়ে দিচ্ছি জিরা জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি জিরাটা একটু ভালো করে ভেজে নিলে তো জিরার থেকে ফ্লেভারটাও খুব সুন্দর আসে এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন কুচি এখন একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি কাঁচামরিচটাও দিয়ে আমি সবগুলো মশলা একসাথে একটু ভেজে নিচ্ছি এই মশলাগুলোকে বেশি ভাজার দরকার নেই একবারে লাল করে ভাজতে হবে না কারণ লাল করে ভাজলে আবার টেস্টটা ভালো আসবে না এটাকে একটু সাদা রাখতে হবে কারণ বেশি কালার চলে আসলে পরে আমাদের খুদের ভাতেরটা কালারটা লাল হয়ে যাবে যেহেতু আমরা খুদের ভাত রান্না করছি সেজন্য এটাকে একটু সাদাই রাখতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আবার আমি আরও একটু ভেজে নিচ্ছি আর একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চাল চালগুলো পানি ঝরিয়ে রেখেছি একদম ঝরঝরে হয়ে গেছে আমার চালগুলো এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এরপরের প্রসেসটা হবে ঠিক পোলাওয়ের মতো আমরা ঠিক পোলাও যেভাবে রান্না করি এখন ঠিক সেইভাবে রান্না করতে হবে এখন আমি এই চালটাকে একটু পোলাওয়ের মতো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দেব পানিটা এমনভাবে দিতে হবে দুই কাপ চাল নিলে চার কাপ পানি দিতে হবে তিন কাপ চাল নিলে ছয় কাপ পানি দিতে হবে এভাবে পানি দিলে তাহলে আর কখনো ভাতটা নরমও হবে না আবার একদম শক্ত হবে না একদম পারফেক্টভাবে ভাত হয়ে যাবে ভাত বলেন বা পোলাওই বলেন আপনি যদি পানিটা মেপে দেন তাহলে কখনোই আপনার রান্নাটা খারাপ হবে না একদম পারফেক্ট হবে যে কোনো খাবার একটু বুঝে শুনে রান্না করলে খুব অল্প উপকরণেই খাবার ভীষণ মজাদার এবং সুস্বাদু হয় তো আমি এই পর্যায়ে একটু ঢেকে রাখছি ঢেকে রাখবো ফুটে ওঠা পর্যন্ত তো আমার ভাতটা ফুটে উঠেছে এখন একটু নেড়ে দিচ্ছি এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে তা না হলে আবার নিচে লেগে যাবে ঠিক আমরা পোলাও যেভাবে একটু বারবার নেড়ে দিই এটাকেও সেভাবেই বারবার নেড়ে দিতে হবে এই পর্যায়ে একটু লবণটা দেখে নিতে হবে আমার লবণ লাগবে আমি লবণটা দিয়ে দিচ্ছি আপনারা যারা এভাবে রান্না করবেন তারা এই পর্যায়ে একটু লবণটা দেখে নেবেন যাদের লবণ লাগবে তারা এই পর্যায়ে লবণটা দিয়ে দেবেন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবেন আমি আবারও ঢেকে রাখছি এটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি একটু দেখে নিচ্ছি এই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে তা না হলে আবার নিচে থেকে লেগে যাবে আমি নিচ থেকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি এভাবে আমি একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লো তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে তো আমি আবারও ঢেকে দিচ্ছি ঢেকে আমি আর দশ মিনিট অপেক্ষা করছি এখন ঢাকনা খুলে দেখি আমার রান্নাটার কী অবস্থা তো আমার ভাতটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমার খুদের ভাত বা বউ ভাত রেডি একদম নরমও হয়নি শক্ত হয়নি একদম পারফেক্টই হয়েছে তো আপনারা যদি হুবহু আমার রেসিপিটি এভাবে ফলো করেন ফলো করে রান্না করলে আপনাদের রান্নাটাও এরকম পারফেক্ট হবে তো আপনাদেরকে আমি এখন একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আশা করি আমার রেসিপিটি ফলো করে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর এভাবে রান্না করে সবাই মিলে অনেক মজা করে খাবেন যারা এই খুদের ভাত কখনও রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন একবার হলেও রান্না করে বাসায় সবাইকে খাওয়াবেন দেখবেন বাসার সবাই কতটা পছন্দ করে সবাই খুবই মজা করে খাবে আমি এখানে তিন রকমের ভর্তা নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও অনেক রকমের ভর্তা নিতে পারেন যে যত রকম বানাতে পারেন সে সে তত রকম বানিয়ে পরিবেশন করতে পারেন আমি তিন রকমের বানিয়েছি আর ডিম ভেজে নিয়েছি এই ভাতটা ডিম দিয়ে খেতে খুব ভালো লাগে এবং বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতেও খুবই ভালো লাগে তো আপনারা যে যার মতো করে পছন্দ মতো খাবেন কেউ পছন্দ ডিম পছন্দ করলে ডিম খাবেন ভর্তা পছন্দ করলে ভর্তা খাবেন কিংবা সব কিছু মিলিয়েও খেতে পারেন তা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন প্লিজ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ